একটা ছিল। আই থিঙ্ক দ্যাট নেপাল কমপ্লিটলি স্ট্রাগল। আমার মনে হয় নিয়ন্ত্রণ নিতে নেপাল পুরো ম্যাচে ভুগেছে। আমরা যখন এগিয়ে তখনও কাউন্টার অ্যাটাকে আমরা শার্প ছিলাম, আমরা এই ফাইনালে যাওয়ার যোগ্য দল ছিলাম। কিন্তু ভারতের সঙ্গে ম্যাচের পর থেকেই কোনো এক অদৃশ্য ছায়া পুরো টুর্নামেন্ট জুড়ে চাইছে যাতে বাংলাদেশ ওপরে না উঠুক। এটা এফসি কাপেও হয়েছে, আজও হলো। যা হয়েছে এটা ন্যায়সঙ্গত নয়। ম্যাচের দুটো গুরুত্বপূর্ণ ডিসিশন আমাদের বিপক্ষে গেছে। রেফারি ছিল 30 মিটার দূরে, সে হুট করে পেনাল্টি দিয়ে দিল। এমন একটা ডিসিশন দিল যেখানে নেপালের ফুটবলাররা প্রতারণা করেছে আর রেফারি সেটাকে পেনাল্টি দিয়ে দিয়েছে। আমি ভারতে ম্যাচের পর বলেছিলাম বাংলাদেশের ফুটবল বেঁচে আছে, এই অঞ্চলের সর্বোচ্চ টুর্নামেন্টে এমন রেফারিং মানা যায় না। আমি যদি এখন খোলাসা করে কথা বলি তাহলে দেখা যাবে আমাকে নিষেধাজ্ঞায় ফেলে দিয়েছে। The two critical actions of the game.